হ্যালো ভিউয়ার্স, মাই ডিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, কেন আমি বলেছি যে চ্যানাপচ্যাটের বিপরীত ট্রাফিক সোর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো, তো সেটার মানে হচ্ছে তো চ্যানাপচ্যাটে আপনারা কিন্তু বিভিন্ন সাইটে ট্রাফিক কালেক্ট করে নিয়ে আসে কাজ করতে হয়। আর আজকে আমি আপনাদেরকে যে সাইটটি দেখাবো, এর আগে কিন্তু আমি 2-3টা রিভিউ করছি এই সাইটটি নিয়ে। তো আজকে আবার কেন সাইটটি দিচ্ছি, এর কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেকেই চ্যানাপচ্যাট নাটিকের কারণে কাজ করতে পারতেছেন না, বসে আছেন, কোনো প্রকার আর্নিং হন নাই, আর্নিং করতে পারতেছেন না আর কি। তো আজকের যে মেথডটি দেখাবো ডিসকর্ড, তো ডিসকর্ড থেকে আপনারা মানে চ্যানাপচ্যাটের বিপরীত কীভাবে কাজ করবেন। ডিসকর্ডে কিন্তু কোনো সাইট থেকে ট্রাফিক নিয়ে আসতে হয় না। ডিসকর্ড এমন একটা মানে সোশ্যাল সাইট যেখানে আপনার হিউজ পরিমাণে যে কোনো কান্ট্রির ট্রাফিক আছে, যেখানে আপনার ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে কাজ করতে পারবেন খুব ইজিতে। এবং একটু যদি ধৈর্য সহকারে এখানে রুলস রেগুলেশনগুলো মেনে কাজ করেন, কোনো প্রকার ভেরিফাইড চাইবে না, অ্যাকাউন্ট কোনো প্রকার ডিলিট হয়ে যাবে না। তো কোন রুলসগুলো আপনাদেরকে ফলো করতে হবে আর কীভাবে অ্যাকাউন্ট করলে আপনার নাম্বার ভেরিফাইড চাইবে না, আপনারা অনেকেই নক করতেছেন যে ভাই নাম্বার ভেরিফাইড চাচ্ছে, এত নাম্বার কোথায় পাবো। তো দেখেন ভিউয়ার্স, আমি আপনাকে দেখাই দিচ্ছি কোনো প্রকার কোনো নাম্বার ভেরিফাইড করতে হবে না। তো যে কয়েকদিন আপনার আর কি চ্যানাপচ্যাট আপডেট না হচ্ছে বা প্রপারলি আপডেট না আসতেছে, সেই কয়েকদিন আপনারা কাইন্ডলি ডিসকর্ডে কাজ করেন, কী কাজ করেন, ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে ট্রাফিক সোর্স দিচ্ছি, সেগুলা থেকে অ্যাকসেপ্ট ট্রাফিক নিয়ে এসে চ্যানাপচ্যাটে কাজ করেন। আর একটা নোট আপনাদেরকে বলে দিতে চাই, নোটিশ, সেটা হচ্ছে কোনো প্রকার চ্যানাপচ্যাটের মেথড কিনেন না ভিউয়ার্স। আবার বলবো, চ্যানাপচ্যাটের কোনো প্রকার মেথড কিনেন না, কারণ মেথড কিনে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। হয়তো বা পেইড নাম্বার কথা আপনাদের অনেকেই বলবে যে পেইড নাম্বার দিয়ে কাজ করো, এটা সেটা হচ্ছে, আইডি টিকতেছে, দু একটা ডিভাইসে টিকতেছে, স্যাম মেথডে আরেক ডিভাইসে দেখবেন টিকতেছে না, এটা বাস্তব। তো যার কারণে আপনারা কোনো প্রকার মেথড বাই সেল না করে ডাইরেক্টলি আমি আজকে যে সিস্টেমটা দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে আপনারা ডিসকর্ডের সময় দিয়ে কাজ করেন, ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো চলেন ভিউয়ার্স, মেন টপিকে চলে যাই। তো তার আগে আরেকটা কথা বলতে চাই, চ্যানেলে যদি কোনো নতুন দর্শক ভাই থাকেন অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, সেটা হচ্ছে অনলি আপনাদের এই দুইটা অ্যাপ্লিকেশান লাগবে। দেখেন জাস্ট আপনাদের এই দুইটা অ্যাপ্লিকেশান হলেই হচ্ছে, এই যে ডিসকর্ড আর হচ্ছে ট্যাম্প মেইল। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের নাম্বার চাইবে না, নাম্বার ছাড়া উইদাউট নাম্বার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন এক কথা ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে এই সাইটটিতে কাজ করবেন। জাস্ট আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ফুল ভিডিওটি ফলো করবেন, দেন আপনারা কাজের ট্রাই করবেন। 100% এখান থেকে কনভার্সেশন ভালো আসবে সেটা আপনি রাটিফাই করেন, আইমোনটাইজে করেন, লস ফলসও মোটামুটি আসবে। তো মোটামুটি সব প্যানেলেই আসবে, সিপিএফ হলে তো আরও অস্থির। আর সিপিএফ হলে আপনার কাবার বলবো কোনো প্রকার কিন্তু কনভার্সেশন মার দেয় না, অন্যান্য সাইট হয়তো বা দু একটা এদিক ওদিক করতে পারে, কিন্তু সিপিএফ হলে অনেক ভালো একটা নেটওয়ার্ক। তো সব মিলিয়ে আপনারা ডিসকর্ড থেকে কাজ করেন, বর্তমানে যারা বসে আছেন ডিসকর্ড থেকে কাজ করেন, ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সম্পূর্ণ দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটি করবো ব্যাস, কোনো প্রকার উইদাউট ভিপিএন, কোনো প্রকার কোনো ভিপিএন ইউজ করতে হবে না। তো ফার্স্ট অফ অল আমি ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি, দেখেন। তো ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, রেজিস্টারের উপরে ক্লিক করে দিবেন। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু নাম্বারের কথা বলা আছে ব্যাস, দেখেন। তো আমি এখান থেকে কাইন্ডলি এই যে ইমেল দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দিব। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে এখানে ইমেল দিতে হবে। তো আপনার ইমেল কই পাবেন, তো ট্যাম্প মেল থেকে একটা মেল দিলেই হচ্ছে। তো আমি ট্যাম্প মেলে চলে যাচ্ছি। তো ব্যাস মাই টিক চ্যানেলে একমাত্র বসে যে যারা বসে আছেন তারা যেন বসে না থাকতে হয়, যার কারণে দেখেন আমি আপনাদের জন্য চেষ্টা করি যে যেটা যেগুলো দিলে আপনারা ইনকাম করতে পারবেন সেই সিস্টেমগুলো আমি দেওয়ার ট্রাই করি আপনাদেরকে। তো অলরেডি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেখেন 5টা মেসেজ আসছে, তো আমি জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। তো চেঞ্জের উপরে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে এসের উপরে ক্লিক করে দিলাম। কোনো প্রকার ভিপিএন ইউজ করতে হবে না, দেখেন কত ইজিতে এখানে কাজ করতে পারবেন। দেন এখান থেকে কপি করে নিচ্ছি, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা ঠিক এইভাবেই কাজ করবেন, তাহলেই হচ্ছে। তো দেন এখানে আমি মেলটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন এখান থেকে আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি মূলত এখান থেকে একটা ইউজার নেম দিচ্ছি, তো মূলত সবাই কিন্তু ইম্মা জুলি এগুলো কিন্তু মানে সবাই ইউজ করে। তো আমি এখানে একটা ওলিভিয়া দিয়ে দিচ্ছি, আর কিছু দিব না, জাস্ট এখানে পাসওয়ার্ড দেবো একটা হার্ড কোয়ালিটির। তো আমি মূলত যে ধরনের পাসওয়ার্ড ইউজ করি আপনারা সকলেই জানেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর অ্যাপ্লিকেশনগুলো কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেন এখান থেকে দেখেন আমি দেয় কোয়ালিটি পাসওয়ার্ড দিয়েছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আবার এটা হাইড করে দিলাম, দেওয়ার পর দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো অলিভিয়ার সঙ্গে দু একটা ডিজিট কিছু অ্যাড করে দেই, জাস্ট এরকম অ্যাড করে দিলাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে এরকম সিস্টেম আসবে, দেন এখান থেকে ডেট অফ বার্থটা আপনার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি, 95 দিয়ে দিলাম, দেন এখান থেকে ডানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো দেখেন ভিউয়ার্স কোনো প্রকার নাম্বার ভেরিফাই করতে হবে না, কোনো কিছু করতে হবে না, খুব ইজিতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন এখান থেকে অনলি ভেরিফাই ক্লিক করে দেবেন আপনারা। তো আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম।
আপনারা যে ভুলগুলো করার কারণে আপনাদের নাম্বার ভেরিফাইড যাচ্ছে, সব কিছুই আমি ভিডিওতে বলে দিচ্ছি, জাস্ট আপনারা একটু দেখতে থাকেন। আর সরাসরি অফার লিঙ্ক প্রমোট করে কাজ করবেন, এত হিউজ পরিমাণে ট্রাফিক আছে যে ট্রাফিক নিয়ে আপনারা শেষ করতে পারবেন না। মূলত সবাই কিন্তু এইরকম সিস্টেমগুলো আপনাকে বলে দিবেন, স্ন্যাপচ্যাটে কাজ হচ্ছে না, তারপরে কিন্তু ছেলেপেলে ঠিকই কাজ করতেছে। কই থেকে কাজ করতেছে? কিক থেকে, মোটামুটি ডিসকর্ড থেকে 80% লোকজন এখন কাজ করতেছে। তো জাস্ট এখান থেকে আমি এখন মিলাই দিচ্ছি, দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম। তো ভুল হলেও কোনো সমস্যা নেই ভিউয়ার্স, দেন আবার আপনাকে অপশন দিবে। তো এই যে দেখেন আমার সিস্টেম নিয়ে নিয়েছি আশা করে, তো জাস্ট একটু সময় দিতে হবে দেখেন। তো ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স, এখান থেকে কাইন্ডলি আপনারা এই যে এখানে স্কিপ করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করে দিচ্ছি। স্কিপে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ক্রিয়েট অন এখানে ক্লিক করে দেবেন, ক্রিয়েট মাই এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে এই যে দেখেন ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেবেন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে এখন আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স, জাস্ট এখানে একটা ইমেজ আপলোড করে দিবেন। তো আমি এখানে দেখেন এখানে কোনো প্রকার মানে বেশি নেগেটিভ বা দেখেন একদম কি কোয়ালিটি ইমেজ আপলোড দেবেন আমি দেখাচ্ছি। তো আমি এখানে প্লাসের উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ফাইলিং ইউজ দ্য অ্যাপস, দেন এখান থেকে অ্যালাও। তো অ্যালাও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আমি মূলত এখান থেকে মাই ফাইলে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখান থেকে আমি এখন দেখেন ভিউয়ার্স খুব সহজে এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করে দিব, যাতে এখান থেকে আমি ডাউনলোডে চলে যাচ্ছি। তারপরে জাস্ট এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। দেখেন ট্রাফিক যেন 100% রিয়েল মনে করে আপনাকে, আমি এই ইমেজটাই আপলোড করে দিলাম। দেখেন ভিউয়ার্স দেন এখান থেকে গ্যালারি, আচ্ছা দেখেন আমি এই ইমেজটা আপলোড করে দিচ্ছি। দেন এখান থেকে তো জাস্ট এই যে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এখানে ইমেজটা নিয়ে নিবে, এই যে দেখেন আমার কিন্তু ইমেজটা নিয়ে নিয়েছে ভিউয়ার্স। দেন এখান থেকে আমি আপলোডের উপরে ক্লিক করে দিলাম। দেন এখানে সব কিছুই ঠিকঠাক থাকবে, এখানে এখানে কোনো চেঞ্জ করার কিছু প্রয়োজন নেই, জাস্ট যেমন আছে তেমনই রেখে দিবেন। দেন এখানে ক্রিয়েটার সার্ভারের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার টপিক চাইছে, তো টপিক চাইলে এখানে যেটা আপনি স্কিপ করে দিবেন না, কাইন্ডলি এখানে আপনারা দিবেন। তো আমি দেখেন টিআর ইউই ট্রু লাভ কমা দিয়ে জাস্ট এভাবে আপনারা বসাই দেবেন। দেখেন এই দুটা অপশন দিলেই হচ্ছে আপনার। দেওয়ার পরে দেন এখান থেকে আমি নিচের অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এরকম একটা সিস্টেম আপনাদের সামনে চলে আসবে, এখানে আপনারা এগুলো কপি করার প্রয়োজন নেই, কারণ এখান থেকে আপনারা এই ক্লোসে ক্লিক করে দিবেন। তো ক্লোসে ক্লিক করে দিলেই আপনার দেখেন এই যে আপনি কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। তো এরকম সিস্টেম আপনাদের সামনে চলে আসলে দেন এখান থেকে আপনারা নো থ্যাঙ্কস এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার ঢিসমিসে ক্লিক করে দিবেন। তো দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন আপনাদেরকে ফার্স্ট অফ অল মনে রেখে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা এখন এই যে ট্যাম্প মেলে চলে আসবেন। তো ট্যাম্প মেলে আসার পর এখান থেকে ভেরিফাইড করে নিতে হবে। দেখেন ডিসকর্ড থেকে একটা মেল আসছে, এটা অবশ্যই অবশ্যই ভেরিফাইড করে নেবেন না। এটা যদি দেরি করে ভেরিফাইড করেন তাহলে কিন্তু আপনার নাম্বার ভেরিফাইড চাইবে, তখন কিন্তু নাম্বার পাবেন না। দেন এখান থেকে এখন এই যে এখানে চলে যাচ্ছি, এখানে যাওয়ার পরে এই যে এখান থেকে ভেরিফাইড ইমেলের উপরে ক্লিক করে দেব। তো ভেরিফাইড ইমেলে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমি কাইন্ডলি ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি ভিউয়ার্স। ব্রাউজার ক্লিক করে দিলে দেখেন এখান থেকে অ্যাপসে নিয়ে গিয়ে আপনার একদম সব কিছু ভেরিফাইড হয়ে যাবে। ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে আপনারা ডিসকর্ডে কাজ করেন না, দেখেন আমি আপনাকে লাইভে দেখাচ্ছি। জাস্ট একটু সময় দিয়ে আপনাদের যদি ধৈর্য থাকে, যারা একটু সময় দিয়ে কাজ করতে পারবেন, মানে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন ডিসকর্ড থেকে, কন্টিনিউ উইথ ডিসকর্ড। এখানে ক্লিক করে দিলাম। স্ন্যাপচ্যাটের বিপরীতে সকলেই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ডিসকর্ডে কাজ করবেন ভিউয়ার্স, 100% আপনারা কাজ করতে পারবেন। ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করবেন, এখানে কোনো সাইটে ট্রাফিক নিয়ে আসার ঝামেলা নাই, যে কে অ্যাকসেপ্ট করবে কে অ্যাকসেপ্ট করবে না এগুলোর কোনো ঝামেলা নাই। তো দেখেন এই যে আমার কিন্তু মোটামুটি ভেরিফাইড হয়ে গেছে, আমার কিন্তু অ্যাপসে নিয়ে চলে আসছে। তো ভিউয়ার্স মোটামুটি আমার অ্যাকাউন্ট কমপ্লিট। দেখেন এই যে আপনাদের মেলোগতে ক্লিক করে দেখা, এই যে দেখেন আমার কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট কমপ্লিট। দেন এখান থেকে আমি যে আরও চিহ্নতে দিয়ে আপনাকে দেখাচ্ছি, মোটামুটি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখানে এখন আপনারা কাজ করবেন কীভাবে, এখানে কিন্তু বর্তমানে দেখেন নতুন অ্যাকাউন্ট কোনো ট্রাফিক নাই। তো ট্রাফিক দেখে আমি কিন্তু কোনো প্রকার কোনো নাম্বার ভেরিফাই করতে হলো না। আপনারা বলতেছেন অ্যাকাউন্ট টিকতেছে না, তা আমি মূলত দেখেন 20-25 মিনিট যেতটাই সময় লাগে, দেখেন এখন কিন্তু কোনোভাবে ভেরিফাইড চাইবে না। তো কোন প্রবলেমগুলো যেন আপনাদের চাচ্ছে সব কিছু আপনাদেরকে লাইভে আমি দেখা দিচ্ছি। দেন এখান থেকে একটু ম্যানলগরিতে চলে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু আপনার এগুলো কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, যেগুলো যেমন আছে মোটামুটি আপনার এগুলো তেমনই রেখে দিবেন, এগুলোতে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই, যা আছে তেমনই থাকবে। এখানে দেখেন সব কিছু কিন্তু আমার ডিসকাউন্ট অনুযায়ী নিয়ে নিয়েছে, তো এগুলোতে আমি আর কোনো চেঞ্জিংয়ের প্রয়োজন নেই। তো এখন আপনাদের ট্রাফিক প্রয়োজন, তো ট্রাফিক নিয়ে আসার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে ভিউয়ার্স সেটা হচ্ছে
কষ্ট করে আপনারা আপনাদের ফোন থেকে একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি মূলত গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি, আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন। তো আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ভিউয়ার্স কাইন্ডলি এখানে আপনারা এখন লিখবেন, দেখেন ডিসকর্ড সার্ভার লিস্ট, ডিসকর্ড, এই যে দেখেন ভিউয়ার্স এইটা লিখে সার্চ করবেন ডিসকর্ড সার্ভার লিস্ট। দেখেন কত ট্রাফিক লাগবে, যে কোনো কান্ট্রির ট্রাফিক আপনারা হিউজ পরিমাণে এখানে পেয়ে যাচ্ছেন। তো ডিসকর্ড সার্ভার লিস্ট লেখার পরে এখান থেকে এখন আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স, এই যে দেখেন এখানে আপনারা চলে যাবেন, এই যে দেখেন। তো আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি। জাস্ট একটু সময় দিতে হবে। অনেক ক্ষেত্রে এরকম লিঙ্কগুলো বারবার ভেরিফাই চাই আপনাদের, তো এগুলো আপনারা করে নেবেন। দেন নেক্সটে ক্লিক করে দিলাম। দেখি সিস্টেম আসে কিনা, জাস্ট একটু ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিও দেখেন। এই যে ভিউয়ার্স আমার কিন্তু সিস্টেম চলে আসছে, দেখেন আপনার অলরেডি কিন্তু যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনি, কিন্তু আপনার এখন দেখানোর উদ্দেশ্য যে এখান থেকে আপনারা দেখেন কত হিউজ পরিমাণে ট্রাফিক নিয়ে আপনারা কাজ করতে পারবেন। হিউজ পরিমাণে ট্রাফিক, কী কোয়ালিটি ট্রাফিক লাগবে দেখেন। এখানে কিন্তু আপনি গ্রুপের শেষ নেই, দেখেন কত গ্রুপ লাগবে আপনাদের। এখানে দেখেন এই যে 18+ কত গ্রুপ আছে, ধরেন আমি এই যে চেয়ার ট্রাফিকের মধ্যে চলে যাচ্ছি। এখানে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন মূলত। এখানে এটা কিন্তু আপনার মানে CPF ফুল অ্যাকাউন্টের জন্য বেস্ট একটা সাইট, মানে যে কোনো অফার নিয়ে কাজ করতে পারতেছেন। এখানে জাস্ট ট্রাফিকের সাথে কমিউনিকেশন করে শুধু জেনে নিলেন যে কোন কান্ট্রি, কোন কান্ট্রি জানার পরে CPF ফুলে গিয়ে সেই কান্ট্রির একটা লিঙ্ক বেনে নিয়ে আসে, কাজ করলে ভালোভাবে আর্নিং করতে পারবেন। আর্নিং কিন্তু যারা করার তারা কিন্তু ঠিকই করতেছে ভিউয়ার্স। আপনারা যারা স্ন্যাপচ্যাটের উপর নির্ভরশীল তারা কিন্তু দেখেন বসে আছেন যে কবে আপডেট আসবে, কবে এইটা হবে সেইটা হবে। তো ভিউয়ার্স ওই আপডেট যদি নাই আসে ধরেন, কারণ আপনার CPF রিলেটেড কাজ কিন্তু যে কোনো টাইমে যে কোনো আপডেট আসতে পারে, যার কারণে আপনাকে বিভিন্ন ওয়ে জানে রাখতে হবে। এখান থেকে ধরেন আমি এখন এই যে চ্যাটে চলে যাচ্ছি, দেখেন এখানে চ্যাটে দেখেন 31,873 গ্রুপ আছে। ধরেন আমি চ্যাটে ক্লিক করে দিলাম, আরও সিস্টেম আছে সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট একটু দেখতে থাকেন। এই যে দেখেন চলে গেলাম। তো যাওয়ার পরে এখানে ম্যানুয়ালি দেখেন হিউজ পরিমাণে গ্রুপ আছে দেখেন। আর এখানে গ্রুপের সিস্টেমগুলো আরেকে কিন্তু বলে দিয়েছি, তো আবারও বলে দিচ্ছি যাতে নতুন যারা দেখতেছে তারা বুঝতে পারে। এখানে দেখেন কখনোই আপনারা নতুন অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে 30+ কোনো যেই মানে সাইটটাতে অনলাইনে ট্রাফিক থাকবে সেটাতে আপনারা যাবেন না। এখানে দেখেন 25 আছে এটাতে জয়েন করতে পারেন, 13 আছে এটাতে জয়েন করতে পারেন, এখানে 32 আছে, মোটামুটি 32টা তো জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কখনো 30+ যাবে না। এই যে দেখেন 154 আছে, এগুলান বড় গ্রুপে এখন জয়েন করা যাবে না। আপনি কেবল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন 1-2 ঘন্টা 4 ঘন্টা একদিন আগে টিকান, তারপরে আপনি বড় গ্রুপগুলোতে জয়েন করবেন। এই যে দেখেন এখানে 27টা আছে, এখানে জয়েন করতে পারেন। তো আমি মূলত ফার্স্ট এটাতে জয়েন করে আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে এই যে অনলাইন আছে এখানে 25টি, তো জয়েন দিস সার্ভার এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখন দেখেন আপনার ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি নিয়ে চলে যাবে। এই যে দেখেন আমার কিন্তু ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি নিয়ে চলে আসলো। জাস্ট একটু সময় দেন, এইরকম সিস্টেম আসবে। দেন এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দিবেন। দেখেন কত গ্রুপ আছে ভিউয়ার্স, আপনি ট্রাফিকের সাথে মানে চ্যাট করবেন যে চ্যাট করে শেষ করতে পারবেন, এত হিউজ পরিমাণে এখানে ট্রাফিকের মানে গ্রুপ চ্যাট লিস্ট এগুলো আছে। দেখেন এই যে আপনি কিন্তু জয়েন হয়ে গেলেন, দেখেন এই গ্রুপটাতে কিন্তু আপনি জয়েন হয়ে গেলেন। তো জয়েন হওয়ার পরে এখান থেকে আপনারা সিঙ্গেলভাবে কিন্তু মেসেজ করতে পারবেন। ধরেন আপনি একে মেসেজ করবেন, এখানে এতে লগটির উপরে ক্লিক করে দিই। ও সরি, এখানে ভিউয়ার্স একটা বিষয় হচ্ছে এটা কিন্তু বট, এদেরকে কোনো প্রকার কোনো মেসেজ করা যাবে না। এই যে দেখেন বটকে কখনো গ্রুপের কোনো বটকে কখনো মেসেজ করবেন না, বট ছাড়া যারা আছে তাদেরকে মেসেজ করবেন। দেখলেন তো সব বট। আপনারা কাইন্ডলি দেখেন একটা গ্রুপে এতগুলো বট আছে, মানে রোবট আছে বা অ্যাডমিন আছে, তার মানে বুঝতে পারতেছেন যে এগুলো কত হার্ড সিকিউরিটি সম্পূর্ণ, এগুলো ভুল করা যাবে না। এই যে আমি ম্যানুয়ালটা এখন ক্লিক করে দিচ্ছি, তো দেওয়ার পরে দেখেন গ্রুপের আপনারা মেম্বার দেখতে পাবেন। তো এই যে দেখেন ভিউয়ার্স এখানে এই বট ছাড়া দেখেন কিছু মেম্বার এমনি থেকে দেখতে পাবেন। তো সেটা হচ্ছে এই যে দেখেন এই ট্যাগ ট্রাফিক, ধরেন আমি এখন মেসেজ করবো পার্সোনালি, এর উপরে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে কাইন্ডলি এখান থেকে ফার্স্ট অফ অল আমি যে কাজটি করবো, এক অ্যাড রিকোয়েস্ট পাঠাবো। দেখেন এই যে অ্যাড পাঠিয়ে দিচ্ছি, অ্যাড পাঠিয়ে দিলাম। দেন এখান থেকে আপনারা এই যে মেসেজ সিস্টেম আছে দেখেন, ডাইরেক্টলি মেসেজ করবেন, দেন অফার লিঙ্ক প্রমোট করবেন কোনো প্রবলেম ছাড়াই। এই যে দেখেন জাস্ট হেই, দেখেন একটু পরে কিন্তু তার রেসপন্স, সে কিন্তু অনলাইনেই আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারা কিন্তু অনলাইনেই আসে। জাস্ট এভাবে একটু আপনারা কাজ করে দেখেন ধৈর্য সহকারে, ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করে নেবেন এখান থেকে। দেন আবার একটু নিচে চলে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে ট্রাফিক আছে, জাস্ট আপনার একটু সময় দিয়ে ট্রাফিক কালেক্ট করতে পারলেই হচ্ছে। দেখেন এই যে এখানে মেসেজ দেখছি, তো আবার আমি এই যে এখানে আবার চলে আসতেছি। তো এখানে আসার পর আবার যে ক্রোম গ্রুপগুলো আছে এইভাবে একটু আগে জয়েন করে নেবেন আপনারা। ধরেন এখান থেকে আমি এই যে 27টা আছে এটাও জয়েন করবো। দেন আমি এই যে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন এইভাবে কাইন্ডলি আপনার গ্রুপগুলোতে জয়েন করবেন।
আবার আপনাকে অ্যাপসে নিয়ে যাবে। এই যে দেখেন ভ্যালেন্টাইনস ডে, তো আমি অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দিচ্ছি। সব কোয়ালিটির ট্রাফিক পাবেন, জাস্ট একটু পটানের সিস্টেম বুঝে আপনারা কাজ করলেই হচ্ছে। এই দেখেন আমার কিন্তু জয়েন নিয়ে নিয়েছে, তো দেন এখান থেকে আপনারা এই যে দেখেন এখানে কিন্তু আবার দেখেন সকলেই কিন্তু অ্যাডমিন নয়। এই যে দেখেন এটা কিন্তু সিঙ্গেল ট্রাফিক, এই যে দেখেন এটা সিঙ্গেল, সরি এটা বট, ওইগুলান বট বট সারা যেগুলো আছে আপনি শুধু তাদেরকে নক করবেন। তো আমি আবার এখান থেকে ম্যানুয়াল গুলোতে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর এখানে দেখেন আপনার গ্রুপের ট্রাফিক সব দেখতে পাবেন। এই বট লেখা আছে সাইটে, একে কখনো নক করবেন না। এই যে কার্টুন ম্যান এখানে নক করতে পারেন, সে কিন্তু অনলাইনে নাই। দেন আপনি একে নক করতে পারেন, দেখেন এই দুইটা ট্রাফিক নক করতে পারবেন। দেন একটু নিচে চলে যাই, এই যে দেখেন একে নক করতে পারবেন। দেন এই যে এটা ট্রাফিক, এই যে দেখেন এটা ট্রাফিক, এইটা ট্রাফিক, এবার আপনার সিঙ্গেলি সবগুলোকে, এই যে দেন এইটা ট্রাফিক, এইটা ট্রাফিক, এই যে দেখেন কতগুলো ট্রাফিক আছে এই গ্রুপটাতে আপনার কাহিনি একটু দেখেন বেস। এই যে দেখেন এখানে বট লেখা নেই, এগুলো সব ট্রাফিক দেখেন, এগুলো কিন্তু আপনার সবগুলো ট্রাফিক দেখেন। এই যে এগুলো সব ট্রাফিক, এটা এটা ফেমিল, এটা নয়, এদের এটা ট্রাফিক, এইটা ট্রাফিক, এই যে দেখেন এই ট্রাফিকগুলোকে আপনারা সকলেই কিন্তু নক করতে পারবেন। দেখেন এই যে কত এই গ্রুপটাতে দেখেন হিউজ পরিমাণ ট্রাফিক আছে, দেখেন বেস হিউজ পরিমাণ ট্রাফিক আছে। জাস্ট এগুলো আপনার সবগুলোকে দেখেন, এই যে সিঙ্গেলভাবে যদি শুধু নক করবেন তাদেরকে, দেখেন কতগুলো ট্রাফিক আছে। ধরেন আমি এই যে ট্রাফিকটাকে নক করতেছি, জাস্ট এভাবেই স্যাম সিস্টেমে এগুলোতে সব পার্সোনালি আপনার নক করবেন। জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন একটা, এতে আপনাকে রিয়েল মনে করবে, দেন এখান থেকে একটা মেসেজ করবেন, এই যে জাস্ট এভাবে হাই পাঠাই দিবেন। তো এইভাবে আপনারা সময় অনুযায়ী একটু কাজ করে দেখেন, একটু দীর্ঘ সময় নিয়ে এখানে কাজ করতে বসেন, ভালো পরিমাণে একটা আর্নিং আপনারা প্রফিট আর্ন করে নিতে পারবেন। আমি এখান থেকে দেখেন এই গ্রুপটাতে চলে যাচ্ছি, তো আসার পরে কাইন্ডলি এখান থেকে মেকটা, এটা বট, তো বটকে আমি কোনো মেসেজ করবো না, এগুলো আপনাদের ফলো করতে হবে বট, দেখেন তো বটকে কোনো মেসেজ করবো না। জাস্ট আবার আমি এখান থেকে দেখেন এই ফার্স্ট, এই যে দুইটা গ্রুপে কিন্তু আমি জয়েন নিয়ে নিছি, তো দেন এখান থেকে শুধু আপনারা সহজেই অল মেম্বার এগুলান লক করে দেওয়া আছে। জাস্ট আবার এই যে গ্রুপে আবার ক্লিক করে দেবো, জাস্ট এভাবে আপনারা এখান থেকে ট্রাফিক কালেক্ট করবেন। দেখেন আবার ধরেন আমি এই ট্রাফিকটাকে মেসেজ করতেছি, এই যে সেম সিস্টেম অ্যাড পাঠালাম, দেন এখান থেকে তাকে মেসেজ পাঠাবো। ওটা কিন্তু অনলাইনে আসলে রেসপন্স করা শুরু করবে ভিউয়ার্স। আপনারা বলেন যে ভাই রেসপন্স করতেছেন, আসলে আপনাদের রেসপন্সের জন্য যদি আমি ওয়েট করি এখানে কিন্তু অনেক সময় দিতে হবে। দেখেন ধন্যবাদ যে একটা রেসপন্স তাও পাইলাম, এই যে দেখেন ভিউয়ার্স রেসপন্স পাইছি, দেখেন অ্যাকসেপ্টও করছে, দেখেন সে কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করলে যে নোটিফিকেশন চলে আসছে। দেখেন এখানে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই, হেই আচ্ছা দেখেন ইয়া ঠিক এইভাবে দেখেন এখানে কিন্তু ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে আপনাকে দেখাই দিচ্ছি। আমি এখন একটা অফার লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে আসি, ডাইরেক্টলি আপনাকে দেখাই দিই। দেখেন মন দিয়ে ভিডিওটা তারা দেখছেন আশা করি, তারা বসে থাকতে হবে না, তারা এখান থেকে ডিসকর্ড থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করবেন ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে। দেন এখান থেকে এখন যে কাজটি করব, আমি ধরেন ডাটিফাই একটা লিঙ্কই নিব, এখন জাস্ট আমি ডাটিফাই চলে যাচ্ছি। ডাটিফাই যাওয়ার পরে দেন এখান থেকে আমি একটা ডাটিফাই লিঙ্কই নিব, জাস্ট একটু সময় দেন। তো সাইটটিতে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমি জাস্ট ডাটিফাইয়ের একটি লিঙ্কই নিচ্ছি ভিউয়ার্স, দেখেন। তো আরেকটা বিষয় আপনার একটু বলতে চাই, আপনারা দেখেন এই যে আর্নিংগুলো দেখতে পাচ্ছেন $956 কই থেকে আর্নিং হচ্ছে ভিউয়ার্স? দেখলেন আপনারা বলেন চ্যানেলে টিকতেছে না, তাহলে এই আর্নিংগুলো কই থেকে আসতেছে? দেখেন আর ডিসকর্ডের রেসপন্স শুরু হয়ে গেছে, এই যে দেখেন দেখেন ভিউয়ার্স, এই যে ডিসকর্ডের কী অবস্থা রেসপন্স শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আপনাকে বলতে চাই যে এই আর্নিংগুলো কই থেকে হচ্ছে। আসলে যারা ধৈর্য আছে, যারা মনে করেন ইনকাম করতেই হবে আমাদের এরকম মনে একটা সাহস আছে, তারা কিন্তু ঠিকই দেখেন কাজ করতেছে, আমি যে ট্রাফিক সোর্সগুলো সেটা থেকে কাজ করতেছে, ঠিকই ইনকাম করতেছে। তো এখন দেখেন এই এখানে কিন্তু আপনার ডিসকর্ড থেকে বেশি আর্নিং করতেছে বর্তমানে, কারণ আপনার চ্যানেল আপনার টিকাতেই পারতেছে না। কয়েকজন আছে আপনার পেইড করে কাজ করার পরেই কিন্তু দু একজনে টিকতেছে, বাকি কারো টিকতেছে না। আপনারা যারা জানেন তারা কিন্তু বুঝতে পারতেছে না আমার কথাগুলো। তো আমি এখান থেকে এখন একটা লিঙ্ক ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট ট্যাগের জায়গায় আমি ধরেন ট্যাগের এখানে আমি দিচ্ছি হচ্ছে OLIVIA, জাস্ট অলিভিয়া দিয়ে দিলাম ভিউয়ার্স। অলিভিয়া দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে স্মার্ট লিঙ্কটি ক্রিয়েট হয়ে গেছে, দেন এখান থেকে আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিলাম। তো কপি করে আপনারা দেখেন খুব ইজিতে এখানে প্রমোট করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। দেন এখান থেকে দেখেন আইএম ফ্রম, এই যে এখানে দিয়ে দিছে, দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন এই যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে সাইন পেস্ট তাকে পাঠাই দিলাম, দেখেন এই যে লিঙ্কটা তার কাছে চলে গেছে, বেবি মাই পার্সোনাল প্রোফাইল। জাস্ট পাঠাই দিলাম, দেখেন এই যে বেবি মাই পার্সোনাল প্রোফাইল। সে কিন্তু এখন এখানে ক্লিক করলে লিঙ্কটা এখানে দেখেন ডাইরেক্টলি লিঙ্ক প্রমোট হচ্ছে এবং লিঙ্কটা কিন্তু ওপেন হবে। আপনাদেরকে কাইন্ডলি একটু দেখাই, দেখেন
এই যে লিঙ্কস সিস্টেম চলে আসছে, ওখানে ক্লিক করলে এরকম সিস্টেম এখানে দিলে ওপেন হয়ে যাবে। তো আমি মূলত লিঙ্কটা ওপেন করবো না, কারণ এখানে ল্যান্ডিং পেজটা অনেক নেগেটিভ। তো দেন এখান থেকে আমি ব্যাক করে চলে যাচ্ছি। তো জাস্ট এভাবে আপনারা যদি এই গ্রুপগুলোতে জয়েন করে সময় দেন, ভালো পরিমাণে একটা ট্রাফিক নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর যারা তো অলরেডি জানেন আর আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একদম রিয়েল একটা অনলি রিয়েল কোয়ালিটির ইমেজ এখানে আপনারা আপলোড দিবেন, তাহলে কোনো পর কোনো প্রবলেম ফেস করবেন না। দেখেন, আর আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু আপনার গ্রুপ সার্চ দিয়ে নিতে পারবেন। আমি এখানে দেখালাম অনলি, এখানে অনেক গ্রুপ ছিল, জাস্ট আপনারা এই যে সার্চ লগটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে বিভিন্ন সিস্টেম আছে। দেখেন এখানে ধরেন আমি এরকম অ্যাড আসবে, তো অ্যাডটা আমি কেটে দিচ্ছি। তো অ্যাডটা কেটে দেওয়ার পরে কেন এই যেখানে আপনারা সার্চ করতে পারবেন, দেখেন তো আমি মূলত যে রিলেটেড ট্রাফিক চাচ্ছি, ধরেন ধরেন আমি এ রিলেটেড ট্রাফিক এখানে চাচ্ছি। আচ্ছা দেখেন চলে আসছে 24,687। ধরেন আমি এই গ্রুপটাতে চলে যাচ্ছি, এভাবে আপনারা লিখবেন। ধরেন আপনারা নুডি, আচ্ছা দেখেন চলে আসছে, দেখেন 10,235, এরকম আপনারা লিখে জাস্ট চলে যাবেন। দেখুন আমি এই গ্রুপটাতে ধরেন গেলাম, এই গ্রুপটাতে যাওয়ার পর দেখেন এত হাজার গ্রুপ আছে, যেহেতু একটু সময় দিয়ে আপনারা ট্রাফিক কালেক্ট করেন বলতেছি ভিউয়ার্স, যে লিঙ্ক প্রমোট করে শেষ করতে পারবে না তাদেরকে একটু পটানো সিস্টেম বুঝলে। তো দেখেন এই যে নিচে কিন্তু চলে আসছে, দেখেন অনলাইনে দেখেন 16,620 ট্রাফিক মানে অনলাইনেই আছে, তার মানে কত বড় গ্রুপ এটা ভাবেন। তো এই গ্রুপটা কিন্তু জয়েন করতে যাবেন না, আগে অ্যাকাউন্টটা বড় করেন, একদিন দুই দিন আগে অ্যাকাউন্টটা টিকান, দেন আপনারা এরকম বড় গ্রুপে জয়েন করবেন। এই যে দেখেন ভার্স এখানে 30টা আছে, দেখেন আমি এই গ্রুপটাতে জয়েন করতে পারি। তো আমি এই গ্রুপটাতে জয়েন করবো, জয়েন দিস সার্ভার এখানে ক্লিক করে দিলাম। তো জাস্ট আমি জয়েন দিস সার্ভারে ক্লিক করে দিলাম। তো জয়েন দিস সার্ভারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু সময় নেবে। তো দেখেন আমার কিন্তু সিস্টেম চলে আসবে, জাস্ট একটু সময় দেন। এই যে দেখেন আমার কিন্তু সিস্টেম চলে আসছে ভিউয়ার্স, দেখেন 32 জন অনলাইনে আছে আর 2,062 মেম্বার এই গ্রুপটাতে। দেন আমি অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিলাম। মানে একবার জয়েন করে নিলে আপনি 32টা গ্রুপে জয়েন করে নিচ্ছেন ঠিক আছে, কিন্তু 2,000 জন কিন্তু অনেক সময় টাইমে সবাই অ্যাক্টিভে আসে, এই একটা আপনি সুবিধা পাচ্ছেন। তো দেখেন আমার কিন্তু জয়েন হয়ে গেছে। দেন এখান থেকে আমি এই যে ম্যানুয়াল গ্রুপটিতে ক্লিক করে দিচ্ছি, ম্যানুয়াল গ্রুপটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে যে ট্রাফিক আছে সব দেখতে পাবেন। আবারও বলে দিচ্ছি, বটে কোনো প্রকার মেসেজ করবেন না। এই যে এখানে এই গ্রুপটাতে আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে আপনারা একটু দেখেন ভিউয়ার্স, এই ট্রাফিকটাকে আপনার মেসেজ করবেন, এই ট্রাফিকটা দেখেন অনলাইনে আছে, এই ট্রাফিকটা দেখেন অনলাইনে আছে, এরা অনলাইনে না থাকে এদেরকে মেসেজ করবেন, সকলকে আপনার মেসেজ দিয়ে রাখবেন, সকলকে আপনার মেসেজ দিয়ে রাখবেন। এই যে দেখেন এই ট্রাফিকটা কিন্তু আপনার অনলাইনে আছে, দেখেন এই ট্রাফিকগুলো কিন্তু মোটামুটি, এই যে দেখেন এই ট্রাফিকটা, এটা কিন্তু এটা নয়, এটা তো আমার ইয়া দেখাচ্ছে। দেন দেখেন এই ট্রাফিকটা এই যে অনলাইনে আছে, ধরেন আমি একে মেসেজ দিব, এই যে শুধু অ্যাড ফ্রেন্ড পাঠাবেন কষ্ট করে, আর এখান থেকে আপনারা এই যে মেসেজ চলে যাবেন, পার্সোনালি তাকে মেসেজ করবেন হাই। এই যে দেখেন ব্যাস এখানে কিন্তু সরি, এর কাছে মেসেজ না গেলে সমস্যা নাই, এরকম আপনারা দু একটা এরকম মিস্টেক করলে কোনো সমস্যা নেই। দেখেন এই যে এই কিন্তু আমাকে রেসপন্স করছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই ট্রাফিকটা কিন্তু রেসপন্স করতেছে, দেখেন। তো জাস্ট এভাবে আপনারা এখানে কাজ করবেন। তো আমি আবার ধরেন এই গ্রুপটাতে চলে যাচ্ছি, যার পরে এখান থেকে আমি মেসেজিং সিস্টেমে চলে যাচ্ছি কাইন্ডলি। তো দেখেন এই ট্রাফিকটা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করলো, দেখেন। তো আমি এই ট্রাফিকটা কিন্তু আমি যাকে মেসেজ করছি বা রিকোয়েস্ট পাঠাচ্ছি সে কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করছে, দেখেন। তো যে ট্রাফিকটা আমাকে অ্যাকসেপ্ট করলো আমি এখন তার সাথে কথা বলবো, তো চ্যাট লিস্টে চলে গেলাম। এই ট্রাফিকটা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করছে, জাস্টকে হেই দিয়ে দিলাম। এই দেখেন এবার কিন্তু চলে গেছে, দেখেন নেটওয়ার্কের সমস্যার কারণে বা প্রবলেম কারণের ক্ষেত্রে নেয় না, দেখেন সে কিন্তু, দেখেন এই যে দেখেন কত অ্যাক্টিভ ট্রাফিক ভিউয়ার্স, একটু কাজ করে দেখেন ডাইরেক্ট অফার লিঙ্ক প্রমোট করে। আর ইউ ফ্রি বেবি, দেখেন আমি একে মেসেজ করে দিলাম ভিউয়ার্স। আবার এই দেখেন আর একটা, দেখেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, দেখেন আমি কিন্তু লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে কাজ করেন ভিউয়ার্স, আমার মনে হয় না অন্যান্য ইউটিউবার আপনাদের প্রবলেমগুলো বুঝে আপনাদেরকে কোনো সলভ মানে করে দিবে। দেখেন বর্তমানে কিন্তু স্ন্যাপচ্যাট আপডেট নিছে, অন্যান্য ইউটিউবার কিন্তু বসে আছে ভাই, কোনো ট্রাফিক সোর্সের ভিডিও আপনাদেরকে দিতেছে না বা কিছুই দিতেছে না, মানে তারা কাজই করে না, জাস্ট অন্যের ভিডিও কপি করে তারা চ্যানেলে ছাড়ে। তো দেখতেছে যে কী সারবো কী কাজ হবে, তারা কিন্তু ছাড়তেছে না। আর দেখেন আমি কিন্তু ঠিকই আপনাদের রেগুলার কোনো না কোনো আপডেট দেওয়ার ট্রাই করি, যেগুলোতে আপনারা আর্নিং করতে পারবেন। তো সকলেই আমি চাইবো ডিসকর্ডে কাজ করেন, মন দিয়ে ডিসকর্ডে কাজ করেন, ডাটি ভাই ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আর ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই মাইটিটেক চ্যানেলে ভিডিওতে লাইক করে দিবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। আচ্ছা দেখেন আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখে তাকে কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দিলাম, দেখেন ইয়া লিখে দিছে। তো লিখে দিচ্ছে, দেখেন কাম মাই পার্সোনাল প্রোফাইল, জাস্ট ইওর ইমেল ভেরিফাইড, ফ্রি জয়েন। আপনি এই জিনিসগুলো বোঝেন না, দেখেন এই যে চলে আসবে। আচ্ছা দেখেন আমি কিন্তু তাকে পাঠিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আবার ব্যাক করে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স এইভাবে আপনারা জাস্ট
দেখেন আমি কিন্তু আশা করি আপনারা সিস্টেমগুলো বুঝতে পারছেন, দেখেন কী পরিমাণে ট্রাফিক এখান থেকে কালেক্ট করা সম্ভব। যদি এভাবে আপনারা একটু সময় দিয়ে কাজ করেন তাহলেই হচ্ছে হিউজ পরিমাণে ট্রাফিক এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো আমি আবার ধরেন ইয়াকে চলে যাচ্ছি, দেখেন এই যে কী পরিমাণে ট্রাফিক রেসপন্স, দেখেন সে আবার তিনটা রেসপন্স করছে। তো আমি এত মেসেজ করতে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি। তো এখন আমি আপনাদের আর কিছু দেখাতে চাই, সেটা হচ্ছে দেখেন এখানে অনেক গ্রুপ আছে, এই যে 155 ভুলেও জয়েন করবেন না, এটাতে জয়েন করবেন, 24 জন আছে। দেখেন গ্রুপের কিন্তু শেষ নেই, দেখেন কত গ্রুপ লাগবে আপনাদের, দেখেন 4000। এই বড়ো গ্রুপগুলোতে আবার বলতেছি পরে জয়েন করবেন, আপাতত যেগুলো অনলাইনে কম থাকবে সেই গ্রুপগুলোতে জয়েন করবেন। এই যে 13 জন আছে এখানে জয়েন করতে পারেন, দেন আপনার যেগুলোতে কম আছে দেখেন 29টা আছে এখানে আপনার জয়েন করতে পারেন, এই দেখেন 29টা আছে। তো আমি এখানে জয়েন করতেছি, জয়েন দিস সার্ভার, এখানে ক্লিক করে দিবেন। ঠিক এইভাবে জাস্ট আপনারা সার্চ করবেন গ্রুপগুলোতে, আর এইভাবে জয়েন করে একটু কাজ করেন। আর কোনো কিছু না বুঝে থাকলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমোতে নক করবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে, সেখানে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু পারি হেল্প করার। দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো অ্যাকসেপ্ট ক্লিক করে দিলে দেখেন আপনার সামনে কিন্তু এই সিস্টেমে চলে আসবে। দেন এখান থেকে আমি আবার এই যে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে কে কে অ্যাক্টিভে আছে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন বেস ফার্স্টের এটাই কিন্তু অ্যাক্টিভে আছে, দেখেন। তো আমি জাস্ট একেই নক করি, এই স্যাম সিস্টেম, আপনারা জাস্ট অ্যাড ফ্রেন্ড পাঠাবেন, দেন এখান থেকে মেসেজে গিয়ে একে একে মেসেজ করবেন সিঙ্গেলভাবে। জাস্ট এই যে দেখেন মেসেজ পাঠিয়ে দিছি, দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেন আবার আপনাদেরকে দেখায়, দেখেন এখানে চলে গেলাম। তো তারপর আবার মেসেজিং সিস্টেমে জাস্ট শুধু আপনারা এভাবে এখানে কার্স করলেই এই যে দেখেন মানে হিউজ পরিমাণে এখানে রেসপন্স আসবে, দেখেন এই যে নিরক করতেছে, দেখেন সবাই এখানে সেই রকমের রেসপন্স করবে, জাস্ট একটু সময় দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে তাহলেই হচ্ছে। এভাবে একটু সময় দিয়ে আপনারা এখানে ট্রাফিক কালেক্ট করে কাজ করেন, আর কোনো কিছু না বুঝে থাকলে আমাকে অবশ্যই নক করবেন। এই যে দেখেন সবার রেসপন্স দেখেন, তো এই যে দেখেন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট করলো, দেখেন অ্যাকসেপ্ট পাঠানোর সঙ্গে সঙ্গে সে কিন্তু মানে অ্যাকসেপ্টার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিছে। তো প্রচুর হিউজ পরিমাণে ট্রাফিক আছে, ডাইরেক্ট অফার লিঙ্ক প্রমোট করে এই সাইটটিতে কাজ করেন, আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে একটু কাজ করেন, ভালো পরিমাণে আর্নিং হবে। এখন আপনাদেরকে আমি দেখাই যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কই থেকে পাবেন। দেখেন আমার কিন্তু কোনো প্রকার কোনো নাম্বার ভিভেট করতে হয় নাই। তো এখন অ্যাপ্লিকেশনগুলো পাওয়ার জন্য কষ্ট করে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমি আপনাকে দেখাই, এখানে জাস্ট আপনারা সার্চ করবেন ডিসকর্ড লিখে, ডিসকর্ড লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনে চলে আসবে। কাইন্ডলি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, দেখেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনারা যেটি লাগবে ট্যাম্প মেইল, দেন এখান থেকে আপনারা ট্যাম্প মেলটা ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। এই যে দেখেন ট্যাম্প মেল, এই ট্যাম্প মেলটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন। ট্যাম্প মেলটা ডাউনলোড করার পরে 2 নম্বরে যেটা ডাউনলোড করবেন, 3 নম্বরে আর কিন্তু কিছু লাগতেছে না, জাস্ট ক্রোম ব্রাউজার। আপনারা ক্রোম ব্রাউজার হলে মূলত বেশি ভালো হয়, কাইন্ডলি আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার আমার কথাটি শুনবেন, আপনারা সকলেই ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নেবেন কাইন্ডলি। আপনারা এই যে দেখেন ভিউয়ার্স এই ক্রোম ব্রাউজারটি আপনারা ডাউনলোড করে নেবেন, দেখেন এই ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। তিনটা অ্যাপ্লিকেশন হলেই আপনারা ডিসকর্ডে ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করে কাজ করে দেখেন ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারতেছেন। জাস্ট এই ডিসকর্ডে আপনারা কাজ করবেন হিউজ পরিমাণ আর্নিং হবে সরাসরি অফার লিঙ্ক প্রমোট করে। তো ভিউয়ার্স ভিডিওটি থেকে কতটুকু উপকৃত হচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সট ডে কী নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, ডিসক্রিপশনে ইমোর মধ্যে থাকে, ইমোতে নক করবেন, আমি আপনাকে চেষ্টা করবো হেল্প করার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মা এটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।